हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। और आज के হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল প্রায় 8টা বাজতে যায় আর এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা ভাবছো যে সকাল সকাল এই 8টার সময় এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি? তো সাজুগুজু সেরকম কিছু করিনি, জাস্ট একটু হালকা লিপস্টিক পরেছি আর একটু মাসকারা আর একটা টিপ বাস, আর আর কিছু করিনি। আর এখন যাচ্ছি মামা বাড়িতে, কারণ আজকে মামা বাড়িতে একটা ছোটোখাটো পুজো আছে, তো সেই কারণে। এবার কী পুজো না পুজো পুরোটা আমি মামা বাড়িতে গিয়ে দেখাবো। আমিও সত্যি কথা বলতে যতটুকু জানি আমি সেইটুকু ভাবছি যে একেবারে মামা বাড়ি থেকে গিয়ে তোমাদেরকে, মানে আমি যদি ভালোভাবে জেনে তারপর তোমাদেরকে বলবো যে এক্স্যাক্টলি কিসের পুজো। তো চলো মামা বাড়িতে যাওয়া যাক। আমি একদম রেডি হয়ে গেছি, আর একটা নর্মাল একটা রেড, মানে এটা গ্রাউন কাম ফ্রক টাইপের বলতে পারো, এরকমই একটা ড্রেস, খুব হালকা, গরমের জন্য পারফেক্ট। আর ওই যে বোনও রেডি হয়ে গেছে, আর মা চলে গেছে অলরেডি, আর আমি আর বোন এখন যাব। তো চলো বাকিটা মামা বাড়িতে গিয়ে কথা হবে, যাওয়া যাক। ওকে, আর আগে আমার ড্রেস আপটা দেখে নাও। এটা হচ্ছে আমার ড্রেস আপ। ওকে, চলো যাওয়া যাক। হ্যাঁ, তো দেখো আমি মামা বাড়িতে চলে এসেছি আর এখন চলছে পুজোর গোছান গাছান। তো এখানে ঘট রেডি করা হচ্ছে যেটা পুজো করা হবে, আর এটা আমার ছোটো মামার ছোটো মেয়ে বোনের সাথে বসে গল্প করছে, আর এখানে সবাই যে যার মতো কাজ করছে। এটা আমার দিদা, আর ওই যে আমার মা, আর উনি যেখানে মিডিলে যে বসে আছেন উনি হচ্ছে পুজো করবেন। আর হ্যাঁ, উনি পুজো টুজো করেন, উনি দীক্ষাও দেন, তো সেই কারণে উনি করবেন পুজো, আর সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে আর নিজেই বেশি হাতে করে গোছা। তো তোমরা দেখতে পেলে আমি মামা বাড়িতে চলে এসেছি, আর এখন আমি বসে আছি আমার দাদু আর দিদার ঘরে। তো এটা তিনতলাতে, তো তোমরা দেখলে যে মোটামুটি গোছানো চলছে, পুজো এখন আরম্ভ হয়নি, গোছানো চলছে। মানে আজকে তো পূর্ণিমা, মানে কালকে পূর্ণিমা লেগেছে, তো পূর্ণিমার মধ্যেই পুজো হবে। তো আমি যতটুকু বুঝলাম পুজোটা বেসিক্যালি হবে যে আমাদের দাদুর বাড়ির নিচে একটা তুলসী মঞ্চ করা হয়েছে, তো সেটাই আজকে উদ্বোধন। ওপরে একটা চলো, তো দেখতে পেলে দাদু আমাকে এই টিপটা দিয়ে গেল, কারণ সবাই তিলক কাটছে। আমি বললাম আমি তিলক কাটবো না, শুধু আমাকে একটা টিপ পরিয়ে দাও, তো সেই কারণে দাদু টিপ পরিয়ে চলে গেল। তো তোমাকে তোমাদেরকে যেটা বলার, পুজোটা হচ্ছে যেহেতু নিচে আমাদের দাদু একটা তুলসী মঞ্চ বানিয়েছে, সেটারই আজকে উদ্বোধন করা হবে, সেই কারণে একটা ছোটোখাটো পুজোর আয়োজন, আর কিছুই না। আর লকডাউনে সেরকম বড় করে কিছুই হচ্ছে, মানে হচ্ছে না, বাস যেগুলো প্রয়োজন, মানে যে কজনকে প্রয়োজন সেই কজন অনুযায়ী নিচে একটা ছোটোখাটো পুজো হচ্ছে, মানে একদম নিচে, মানে একদম রাস্তার ওখানটাতেই বানানো হয়েছে, সেই কারণে সেইটারই। তো এখন গোছান গাছান চলছে, গোছানো হয়ে গেলে তারপর নিচে গিয়ে পুজো হবে। পুজোটা বেসিক্যালি নিচেই হবে, কিন্তু যেহেতু রাস্তার ধারে যেহেতু করা, তো সেই কারণে ঘরের মধ্যে সেটাকে গুছিয়ে নিচে নিয়ে যাওয়া হবে, তাহলে কিন্তু সুবিধা হবে। তো এটাই হচ্ছে কারণ। তো চলো আগে আগে যেগুলো হতে থাকবে আমি তোমাদেরকে সেগুলো দেখাতে থাকবো। ওকে, একদিকে সমস্ত নিচের পুজোর জন্য গোছানো শুরু হচ্ছে, গোছানো হচ্ছে, আর এখানে আমার দাদু দাদুর ঠাকুর ঘর গোছাচ্ছে। তো আগেও তোমাদেরকে শেয়ার করেছি আমার দাদুর ঠাকুর ঘর, আর আজকে সেটাকে দাদুকে রেডি করছে খুব ভালোভাবে, তো দেখতে পাচ্ছ। আর এখানে মা পান ধুচ্ছে, আর ওটা ছোটো মামি, আর এটা হচ্ছে আমার ছোটো মামা আর ছোটো মামার মেয়ে, যেটা তোমাদেরকে দেখালাম। আর ওই যে উনি তো ঘট মোটামুটি রেডি করেই ফেলেছে, তারপর কিছু নিয়ম কানুন আছে সেগুলো করবে, তারপর ঘট নিচে নিয়ে যাবে এক এক করে, সবই তোমাদেরকে আমি শেয়ার করব। আর যতটুকু পারবো যে কজনকে দেখানোর মামা বাড়িতে, আমি সে কজনকে তোমাকে দেখাবো। আর এই যে ইনি যাকে বসানো হলো, উনি হচ্ছেন আমাদের গুরুদেব, ওনাকে বসানো হচ্ছে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো সেই কারণে ওনাকে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাবে। তো সে কারণে যেহেতু গুরুদেব এবছর আসতে পারলেন না লকডাউনের কারণে, সে কারণে ওনাকে মানে পুজো টাইপের যেটা করা হয় সেটা পা ধোয়ানো হচ্ছে, ফটোতেই সব কিছু করা হচ্ছে, সবাই শ্রদ্ধা জানাচ্ছে ওনাকে। তো এটা আমার দাদু প্রথমে, তারপর এটা হচ্ছে আমার ছোটো মামি, আর কোলের ছোটো মামার বড় মেয়ে,
আমার ছোটো মামার দুটো জমজ মেয়ে, পরে একটা সময় বলবো। আর এটা হচ্ছে আমার বড়ো মামা, তারপর ওনার কাছে তোমরা দেখলে, আর ওটা হচ্ছে ছোটো মামা যে পিঙ্ক কালারের পাঞ্জাবি পরে, আর এটা হচ্ছে আমার বড়ো মামি গেল, ওটা আমার বোন। এক এক করে মোটামুটি সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বড়ো, এটা হচ্ছে আমার বড়ো মামি একদম এধারে যে বসে আছে, এটা তো আমার মা, আর এটা আমার দিদা। সবাইকে মোটামুটি চিনিয়ে দিলাম। আর এবার আস্তে আস্তে সবাই এবার সবাই ঘট নিয়ে নিচে যাবে, সেই প্রস্তুতি চলছে। তো চলো, এই যে রাস্তার পাশে মামার দোকানের সামনে এই তুলসী মঞ্চটা করা হয়েছে, এটারই আজকে উদ্বোধন করা হচ্ছে। আশা করি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার মামার দোকান পাশেরটাই, আর ওই সামনেটাতে অনেক বড় করে উঁচু করে তুলসী মঞ্চ করা হয়েছে। তো যেহেতু অনেক মানে অম্বুবাচী ছিল বা এই সমস্ত কিছু ছিল, তো সেই কারণে তো উদ্বোধন করতে পারছিল না। তাই জন্য গুরু পূর্ণিমা একটা খুব ভালো দিন, সেই দিনেই এই উদ্বোধনের কাজটা করা হচ্ছে, আর উনি করছে দেখতে পাচ্ছ। আর তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, খুব জোর, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে আমি তোমাদের সাথে ভিডিও করছি, ছাতা নিয়ে একজন দাঁড়িয়ে আছে, কারণ পুরোটাই বৃষ্টিতে কি বলবো আর, বুঝতেই পারছো সমস্ত কিছু। এবার পুজোটা হতে হতে তারপর কিছুক্ষণ পরেই আমার ফোনটা হাত থেকে পড়ে যায়, আর ফোনটা ভেঙে যায় বেশ অনেকটাই। তারপর ফোনের ভিতর জল ঢুকে গেছে, তো তারপর আর আমার ফোন থেকে এই সমস্ত কিছু শ্যুট করা নাই, এগুলো সবই মা বোন শ্যুট করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে রান্নাবান্না হয়ে গেছে, পুজোর আর কিছু শ্যুট করতে পারিনি একটা কারণে, কারণ আমি বাড়ি চলে গেছিলাম, আমার মনটা একদম ভালো লাগছিল না। আর এখন রান্নাবান্না হচ্ছে, সবাই রান্নাবান্না করছে, যে পুজো করেছেন উনি রান্নাবান্না করছেন, উনি অল ইন অন সব কিছু করতে পারেন আর খুব ভালোভাবে করতে পারেন। তো এখন রান্নাবান্না চলছে, আর এপাশে নাম কীর্তনও শুরু হয়ে গেছে, মানে দাদুর বাড়িতে এপাশে নাম কীর্তনও হচ্ছে, গুরু পূর্ণিমাতে হয় তো সেটাই হচ্ছে। গুড ইভিনিং। তো মামা বাড়ি থেকে আসার পর, মামা বাড়িতে সব পুজো মেটে বাড়ি এসেছি, তখন বাজে প্রায় 5টা। তো 5টার সময় বাড়িতে এসে আমি আর কোনো কিছু করিনি, ব্লগও কন্টিনিউ করিনি, শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। সেই অনেকটা সকালবেলা ওঠা, প্রায় 6টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এত কষ্ট হচ্ছিলো আর কিছু করতে ইচ্ছা করছিলো না, শুয়েছি আর মাত্র ঘুমিয়ে পড়েছি, মানে শুয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি, এমনই অবস্থা। তো ঘুম থেকে জাস্ট উঠলাম, ঘুম থেকে উঠলাম তখন বাজে 7টা, আর এখন বাজে প্রায় 7:30 বাজতে যায়। যে ভাবলাম যে না, আমি এই ড্রেসটা পরেই শুয়ে পড়েছি, ভাবো মানে এতটা কষ্ট হচ্ছিলো। তো আমি ব্লগটা মানে মামা বাড়িতে পুজোটা কিছু কিছু ব্লগ মানে ভিডিও করেছি, আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আমি তোমার মানে ব্লগ করতে করতে ফোনটা বাই এনি চান্স আমার হাত থেকে পড়ে গিয়ে ফোনটা অনেকটা ভেঙে গেছে, প্লাস ফোনের ভিতর যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো, তার মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করছিলাম পুজোর, তো সেখান থেকে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ে হচ্ছে ফোনের ভিতর জলও ঢুকে গেছে, তো ফোনটা অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো সে কারণে আর মন মেজাজটা ভালো লাগছিলো না, মনটা, তো সেই কারণে আমি আর ব্লগ করিনি। তবে বোনকে বলেছিলাম, বোন তুই কিছু কিছু ক্লিপিংস তুলে রাখ যেটা আমি শেয়ার করতে পারি, তো মা বোনের ফোন থেকে কিছু কিছু ক্লিপিংস তুলে রেখেছে, আমি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করে নে মানে দিয়েছি, দেখতে পাচ্ছ মানে প্রথমের দিকে কিছু ভিডিও আমার তোলা আর বাকি সব ভিডিওগুলো হচ্ছে বোনের মানে মায়ের ক্যামেরা থেকে তোলা, কারণ মানে ফোনের ক্যামেরা থেকে তোলা, কারণ কিছু করার ছিল না, ফোনটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, ফোন আমাকে একটা কিনতেই হবে ইমিডিয়েটলি, কেন আমার ফোনটার অনেকটাই ক্ষতি হয়ে গেছে সেই কারণে। তো যাই হোক, দুপুরবেলা লাঞ্চ মেনু তোমাদেরকে আর দেখানো হয়নি, তো দুপুরের লাঞ্চ মেনুটা আমি বলে দিচ্ছি, শোনো। দুপুরের আজকে দুপুরে লাঞ্চে ছিল মানে যেটা ভোগ দেওয়া হয়েছে আজকে ঠাকুরকে, যেটা সেটা মানে সেটাই সবাই খেয়েছে। তো ছিল ভাত, ছিল একটা শাক, ছিল অনেক রকম শাক মিলিয়ে একটা হয়তো শাক ছিল,
তারপর ছিল ভাজা, ছিল মানে ভোগের জন্য তো 5 রকম ভাজা করেইছে, তারপর ছিল ডাল, তারপর ছিল কি ছিল শুক্ত, না সরি ডালের আগে তো শুক্ত, শুক্ত ছিল, ডাল ছিল, ভাজা ছিল, তারপর ছিল পনিরের তরকারি ছিল, তারপর ছিল চাটনি আর পায়েস আর মিষ্টি। তো এই ছিল মেনু আজকে, ভালো হয়েছিল খেতে, রান্না বান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, আর প্রসাদ জিনিসটাই খুব ভালো হয়, আর ঠাকুরের ভোগ সবসময় যেমন করে রান্না করো না কেন তেমনই যেন সুন্দর। তো দুপুরবেলা লাঞ্চের পর বাড়িতেই এসেছি, আজকে আমার মনটা একদমই ভালো লাগছে না, তো ঘুম থেকে ওঠার পর একটু ঘুম ঘুম পাচ্ছে, তো সেটার আগে ভাবলাম যে ভিডিওটা আমি এবার শেষ করে দিই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, আর ফোনটা নিয়ে সত্যি খুব টেনশন হচ্ছে, জানি না বুঝতে পারছি না কী করবো, আর এই সময়ে মানে ফোনটা এমনইভাবে ড্যামেজ হয়ে গেছে যে আমাকে ফোনটা কিনতেই হবে, যদি সেরকম যদি কিছু না হতো তাহলে আমি ফোনটা কিনতাম না এই মুহূর্তে, বাট আমার কিছু করার নেই, ফোনটা অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমাকে হয়তো কিনতে হবে, আর যদি কিনি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আমার কথাবার্তা শুনে ডাউন মনে হচ্ছে, দুপুরবেলা কেঁদেই ফেলেছিলাম ফোনটার জন্য, এত কষ্ট হচ্ছিলো ফোনটা। তো যাই হোক ছাড়ো, যা হওয়া সেটা হয়ে গেছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে তো আর কিছু লাভ নেই। তো চলো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে তোমাদের জন্য আমি চেষ্টা করেছি আমার মা বাড়ির ছোটোখাটো একটা পুজো তোমাদেরকে দেখানোর জন্য, তো প্লিজ তার জন্য একটা লাইক তো করতেই হয় বলো। আর যদি কোনো নতুন মেম্বার আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব না করে চেও না, আর পুরোনো মেম্বারদের তো অলওয়েজ থ্যাংক ইউ। তো চলো টেক কেয়ার, বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করো, নিজেরাও হ্যাপি থেকো, অল টাইম স্মাইল করো, কিপ স্মাইলিং অলওয়েজ, ওকে বাই, অ্যান্ড সি ইউ খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে, তোমাদের সাথে আবার দেখা হবে, ওকে টাটা।